হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকের আমি সকাল সকাল বাগানে চলে এসেছি, জবা ফুল তুলছি। কেননা আজকের আমি বানাবো হিবিস্কাস হেয়ার অয়েল। গ্রীষ্মকালে অনেক অনেক জবা ফুল ফোটে, তাই কিছুটা তুলে নিলাম, সঙ্গে একটু কারি পাতা নিয়ে নিলাম। কারি পাতা চুলের জন্য ভীষণ উপকারী। তো আমি প্রায় 10টা মতো ফুল নিয়েছি। প্রথমে ফুলের বোঁটাগুলোকে একটা একটা করে ফেলে দিতে হবে, তারপর কারি পাতাগুলোকে আমি রেডি করে নেব। ফুল আর কারি পাতাগুলো তো আমি রেডি করে নিয়েছি। এইবার আমাদের তেলটা গরম বসাতে হবে। তেল গরম করার জন্যে আমি নিয়ে নিয়েছি নারকেল তেল 100 গ্রাম। যতটা বানাতে চাও ততটা পরিমাণ নারকেল তেল নিলেই হবে, যে কোনো ধরনের নারকেল তেল হলেই চলবে। তেলটাকে একটু ভালো করে গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার ফুলগুলোকে একটা একটা করে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। ভালো করে একটা চামচ দিয়ে তেলের মধ্যে যাতে ফুলটা ভালোভাবে মিশে যায় সেই জন্যে বারবার করে নাড়াতে হবে। কারি পাতা দিয়ে দিলাম এর সঙ্গে। কারি পাতা তো চুলের জন্য ভীষণ উপকারী, সেই জন্যে আমি কারি পাতা যোগ করলাম। তেলটা যতক্ষণ ফুটবে একটা চামচ দিয়ে বারে বারে কিন্তু নাড়িয়ে দিতে হবে, যাতে তেলের মধ্যে ফুলের নির্যাসটা ভালোভাবে মিশে যায়। দেখো তেলের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ ফোটানোর পর আমাদের এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর এটাকে আমরা ছেঁকে নেব। আমরা এরকম একটা কাচের জার নিয়েছি, এর মধ্যে আমরা তেলটা ছেঁকে রেখে দেব। তেলটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে 100 গ্রাম তেল নিয়েছিলাম, সেটা ফোটার পর কিন্তু 50 গ্রাম মতো এসে দাঁড়িয়েছে। তুমি যতটা তেল তৈরি করতে চাও তার ডবল পরিমাণ নিতে হবে। তেলটা তখন পাতলা অবস্থায় ছিল, এখন তেলটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে। আর ফোটার পর তেলটা অনেকটা কমে গেছে। তো তৈরি হয়ে গেল আমাদের হিবিস্কাস হেয়ার অয়েল। এটা চুলের জন্য ভীষণ উপকারী। সপ্তাহে অন্তত 3 দিন যদি ব্যবহার করতে পারো, চুল পড়া যেমন বন্ধ হবে, চুল পেকে যাওয়ার সম্ভাবনা যাদের আছে, চুল পেকে যাচ্ছে অকালে, তাদের কিন্তু সেটাও বন্ধ হয়ে যাবে। আর নতুন চুল গজাতে কিন্তু এই তেল ভীষণ সাহায্য করে। তো ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।